ধর্মেন্দ্র প্রধান মহোদয়, শ্রী প্রীতিরঞ্জন ঘড়েই, মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড টেকনিক্যাল এজুকেশন গভর্নমেন্ট অফ ওড়িশা, বিশ্ববিদ্যালয়ের কুলপতি প্রফেসর বংশীধর মাঝি মহোদয়, বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ও কর্মচারীবৃন্দ, শ্রদ্ধেয় ছাত্রছাত্রীগণ, পুরাতন ছাত্রছাত্রীগণ, উপস্থিত জনপ্রতিনিধিগণ, ভদ্রমণ্ডলী, সমস্ত নমস্কার, জুহার। স্বজনমণ্ডলী, যাহ নামে এই বিশ্ববিদ্যালয় নামিত, ভারতমাতা বরপুত্র বীর সুরেন্দ্র সায়ঙ্কু মু সর্বপ্রথমে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুছি। বীর সুরেন্দ্র সায় ও মাধ সিংহ পরি বীরপুত্রগণ বীরত্ব এবং চন্দ্রশেখর বেহেরা, পণ্ডিত লক্ষ্মীনারায়ণ মিশ্র, নরসিংহ গুরু, জম্বুবতী দেবী, পার্বতী গিরি ও প্রভাবতী দেবীঙ্ক পরি স্বাধীনতা সংগ্রামীগণ ত্যাগ দেশবাসীঙ্ক পাই সর্বদা প্রেরণার উৎস। স্বভাবকবি গঙ্গাধর মেহের এবং সন্তকবি ভীমভোইঙ্ক কাব্য কবিতা ওড়িয়া সাহিত্যকু প্রকারান্তরে ভারতীয় সাহিত্যকু সমৃদ্ধ করেছে। এই অঞ্চল নৃত্য, সঙ্গীত ও বান্ধকলা দেশ বিদেশে প্রসিদ্ধ লাভ করেছে। সংগ্রাম ও সৃজনর এই মহতি মাটিকু মু শত শত নমন করুছি। প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমাকে অত্যন্ত ভাগ্যশালী, কারণ তুম বিশ্ববিদ্যালয় বীর সুরেন্দ্র সায়ঙ্ক নামে নামিত এবং পূর্ণতয়া মহানদী কূলরে প্রসিদ্ধ হীরাকুদ নদীবন্ধ নিকটরে অবস্থিত। ভারত ইতিহাসে বীর সুরেন্দ্র সায়ঙ্ক ত্যাগ ও সংগ্রাম এক গৌরময় অধ্যায়। দুই পর্যায়ে বীর সুরেন্দ্র সায় বিদেশি শাসন বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছিল। 1857 মশিয়া প্রথম ভারতীয় মুক্তি সংগ্রামর অবসান ঘটিবার বহুদিন পর্যন্ত সে ইংরেজ বিরোধী লড়াই জারি রাখিলে। তাঙ্ক অদম্য সাহস, দেশপ্রীতি ও বীরত্ব দ্বারা তুমমানঙ্ক ইয়ে আম সমস্তঙ্কর প্রেরণার উৎস এবং আমি তাঙ্ক প্রেরণারে অনুপ্রাণিত হয়ে রহিব বলে মু আশা করুছি। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাই।